আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে জুমা মোবারক। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যে প্রান্ত থেকে দেখছেন এই মুহূর্তে, আব্দুল হালিম নিহন আমার আইডি থেকে আপনাদের সবাইকে আজ শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে জুমাবার, আশা করছি এই মুহূর্তে সবাই বাসায় আছেন এবং জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সবাই ক্ষণিকের জন্য বিশ্রামে আছেন সেটি প্রত্যাশা করছি এবং আশা করছি। পাশাপাশি কাল থেকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং এই বিষয়টা নিয়ে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, অনেকে আমাদেরকে মেসেজ দিচ্ছিলেন। বিষয়টা হচ্ছে বিশেষ ফ্লাইট নিয়ে। আমার কাছে মেসেজ বেশি আসার কারণ আপনারা ভালো করেই জানেন, অনেকে অবগত আছেন। আচ্ছা, এর মধ্যে যারা যুক্ত হচ্ছেন, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, আপনাদের সবার প্রিয় এবং বড় পেজ থেকে, পাশাপাশি আমার অফিসিয়াল পেজ আব্দুল হালিম নিহন এই পেজ থেকে যারা যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকেও জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, যে কথাটি বলছিলাম বিশেষ ফ্লাইটের ব্যাপারে, আপনারা জানেন যে বিশেষ ফ্লাইটটি কয়েকটি বিশেষ ফ্লাইট আনার জন্য আমরা অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, লাইভে আমরা মন্ত্রী মহোদয়দের সাথে কথা বলেছি, তো অবশেষে বিশেষ ফ্লাইট আসছে এবং রিয়া দূতাবাসের সহযোগিতায়, রিয়া দূতাবাসের মান্যবর গোলাম মোসি স্যারের সহযোগিতায়, রাষ্ট্রদূতের সহযোগিতায় হয়তো আমরা বিশেষ ফ্লাইট পরিচালনা দেখবো, খুব শীঘ্রই দেখবো। তবে এর মধ্যে আপনারা অনেকে জানিয়েছেন আমাদেরকে টিকিটের ব্যাপারটা, তো টিকিটের ব্যাপারটাও নিয়ে আমরা আলোচনা করেছি এবং টিকিটের ব্যাপারে আমরা যে বিষয়টি আলোচনা করেছি, আমাদের মান্যবর রাষ্ট্রদূত গোলাম মোসি স্যার তিনিও খুশি না, তিনিও টিকিটের ব্যাপারে অতটা দেখলাম এক কথায় তিনি যেটি জানিয়েছেন যে আমার প্রবাসী যারা আছে, যারা এই বিশেষ ফ্ল্যাটে অসহায় যারা যাবে তাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে। তো এখনও চেষ্টা করছেন যে এই বিশেষ ফ্ল্যাটের যে টিকিটের যে মূল্যটা ধরা হয়েছে সেটি অনেকটা আরেকটু কমিয়ে আনতে। আর এই মূল্য বেশি কেন সেই বিষয়ে যখন আমরা আলোচনা মানে একটু স্টাডি করতে গিয়েছি যে মূল্যটা কেন বেশি, তো সেখানে আমরা যেটি বেরিয়ে আসছে, যেটি বলছিলেন তারা, সেটা হচ্ছে একে তো বিমানগুলো বাংলাদেশ থেকে খালি আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন বিমানগুলো যে যে এয়ারপোর্টগুলোতে ল্যান্ড করবে সেই এয়ারপোর্টে দেখা যাচ্ছে আপনার যে চার্জটা, আগের যে ইয়েটা ট্যাক্সটা যেটা ছিল সেটা এখন তিনগুণ বৃদ্ধি। হ্যাঁ, তারপরে বিমান যাওয়ার সময় দেখা যাচ্ছে এক একটা সিটে খালি গ্যাপ রেখে এক একটা সিটে টিকিট দিচ্ছেন তারা, এক একটা সিট কিন্তু গ্যাপ থাকবে। এই বিষয়গুলো, এই লসগুলো দেখিয়েছেন, এই বিষয়গুলো দেখাচ্ছেন, তো এগুলো সত্য। কিন্তু আমরা যেটা জানি, আমরা প্রবাসী যেটা জানি যে প্রবাসীদের রেমিটেন্সে একটা জিনিস দেখাচ্ছে, বিমানটা কিন্তু সচল থাকে কিন্তু প্রবাসীদের যাতায়াতে, আমরা প্রবাসী যারা আছি আমরা যা বুঝি। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় বিমানে চড়ি, বিমানে যাই, তো আমরা যদি সারা জীবন সারা বছর যদি বিমানে করে যেতে পারি, বিমানে চড়তে পারি, তাহলে বিমান কেন এই সময়টাতে আমাদের জন্য ভর্তুকি দিবে না, এটা চাচ্ছেন। কারণ বিভিন্ন সংগঠন দেখা যায় এখন প্রবাসীদের জন্য কাজ করছেন, দূতাবাস কাজ করছেন, বিভিন্ন সংগঠন কাজ করছেন, বিভিন্ন লোকজন মানুষজন এই মুহূর্তে প্রবাসীদের নিয়ে কাজ করছেন, প্রবাসীদেরকে সহযোগিতা করছেন, তো এই মুহূর্তে কেন, এই মুহূর্তটা কেন তাহলে বিমান প্রবাসীদেরকে সহযোগিতা করবেন না, এই এইটাই আছে আসলে মূলত প্রবাসীদের প্রশ্ন আর কি। এটা কালকে যখন আমি লাইভ করেছিলাম, প্রায় 2 ঘন্টা একটা লাইভে ছিলাম, সে লাইভে এই কথাগুলো উঠে এসেছে। মানে সবাই বলছেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রবাসীদের নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে বিমান মন্ত্রণালয় কেন, বাংলাদেশ সরকারকে কেন এই কথাটা বললেন না, এই কথাটা উঠে আসলো না, বাংলাদেশ সরকারকে কেন অনুরোধ করলো না যে আমরা ভর্তুকি দিয়ে আমাদের প্রত্যেকটা দেশের প্রবাসীদেরকে ভর্তুকি দিয়ে নাম মাত্র কিছু টাকা নিয়ে আমরা তাদেরকে সার্ভিসটুকু দেবো বিশেষ ফ্ল্যাটে, এটা কেন বললেন না? এটা বললে হয়তো সরকার থেকে এটা করা হোক বা না হোক, এটা বললে হয়তো বিমানের উপর প্রবাসীদের যে আস্থা ছিল, যে ভালোবাসা ছিল, সেটা আরও একটু অনেকটু দ্বিগুণ হতো, বেড়ে যেত। এটাই হচ্ছে প্রবাসীদের কথা আর কি, যে প্রবাসীরা এটাই বলতে চাচ্ছেন যে বিমান কেন আমাদের নিয়ে এ কথাটা বললেন না সরকার বরাবর, যে প্রবাসীদেরকে আমরা আরেকটু কমিয়ে রাখতে চাই টিকিটের দামটা। যাই হোক, তো এর মধ্যেও যদি যে টিকিটের দাম ধরেছে এর মধ্যেও যদি বিমান স্বাভাবিকভাবে আসে, আমরা অনুমতি পাই রিয়াদে কিংবা জেদ্দায়, তাহলে হয়তো বিশেষ কিছু ফ্ল্যাট আমরা দেখতে পাবো। তো এই বিশেষ ফ্ল্যাটের মধ্যে কীভাবে আবেদন করবেন সেটি নিয়ে কালকে আমি একটা পোস্ট দিয়েছি, সবার আগে ফেসবুকে আমি পোস্টারটা পেয়ে দিয়েছিলাম। তো এই পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে আবেদন করবেন, নাম, তারপর ফুল নেম, পাসপোর্ট নাম্বার, ইকামো নাম্বার ইত্যাদি কিছু ক্যাটাগরি এখানে দেওয়া আছে, সেই ক্যাটাগরিগুলো পূরণ করে আপনারা আবেদন করতে পারবেন। তা এখন আবেদন করবেন কারা? দেখেন, আমি মন্ত্রী মহোদয়ের সাথে যখন লাইভ করেছিলাম, মন্ত্রী মহোদয় যখন সাথে 2 দিন পরে সচিবালয়ে তার সচিব দিয়ে রিয়া দূতাবাস বরাবর একটা লেটার দিয়েছিলেন, তো এই এই আমার এই লাইভটুকু লাইভের খণ্ড কিছু খণ্ড এক্ষেত্রে ভাইরাল হয়েছে, এটা সবাই আপনারা শেয়ার করেছেন, সবাই আপনারা জেনেছেন। তো এরপরে যখন শোনা যাচ্ছে যে বিমান বিশেষ ফ্ল্যাট সৌদিতে দেওয়া হচ্ছে, তখন কিন্তু অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, অনেকে আমাকে ফোন দিচ্ছেন। তো যারা মেসেজ দিচ্ছেন, অনেকে আমাকে ফোন দিচ্ছেন, তাদের মধ্যে অনেকে 3000 রিয়াল টিকিট কাটাটা কোনো ব্যাপার না, যারা স্বাবলম্বী,
যারা বিজনেসম্যান আমরা যাদেরকে বলি, একটু মন দিয়ে শুনবেন, তাদের জন্য 3,000 রিয়াল দিয়ে টিকিট কাটা কোনো ব্যাপার না। তারা আমাকে ফোন দিয়েছেন, যেভাবে হোক একটা টিকিটের ব্যবস্থা করতে বলেছেন। আমি তাদেরকে বলেছি আপনাদেরকে যেভাবে হোক একটা টিকিটের ব্যবস্থা আমরা করে দিই, আপনি মানে পাবেন, করতে পারবেন, কিন্তু আপনি যে আমি না করলেও অন্যজনের মাধ্যমে হলো বা অ্যাপ্লাই করে হলো, যেভাবে হোক আপনি হয়তো একটা টিকিট পেয়ে গেলেন। এখানে আবেদন করার পর দূতাবাস আপনাকে ফোন দিবে, তারপর আপনি কিন্তু টিকিটটা কাটতে বলবে, তখন আপনি টিকিটটা কাটবেন। হয়তো এমনটা হলো আপনাকে ফোন দিল, আপনি টিকিটটা কাটলেন, লোক যাবে কজন, 400 জন, তো আপনি কিন্তু যাচ্ছেন ওয়ান ওয়ে, বুঝতে হবে আপনাকে কিন্তু আপ ডাউন টিকিট দিচ্ছে না, ওয়ান ওয়ে টিকিট দিচ্ছে। তো আপনি যে যাবেন আপনি কি পুনরায় আসতে পারবেন কি না, এই গ্যারান্টি আপনাকে না রিয়া দূতাবাস দিবে, না আমি নিহন দিব, না বাংলাদেশ বিমান দিবে, এটা কেউ দিবে না। তার মানে আপনি যে এখান থেকে যেতে চাচ্ছেন আপনি একটা রিস্ক উপজেতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি আরো ভালো করে জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে, লাইভটুকু যারা দেখছে অবশ্যই লাইভটুকু শেয়ার করবেন, কারণ লাইভের মধ্যে কিছু কথা উঠে আসবে। বাংলাদেশ থেকে অনেকে মেসেজ দিয়েছেন যে বিমান খালি কেন আসবে, আমরা কেন, আমরা কি, অনেকে প্রশ্ন করেছেন যে নিহন ভাই আমরা কি চালিয়ে খালি বিমান করে আসতে পারি না, এই বিষয়গুলো আমি এখানে ওগুলো নিয়ে কথা বলবো, যেন লাইভটুকু আপনারা প্লিজ একটু শেয়ার দিবেন। তো যে কথাটা বলছিলাম যে বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু আসতে চাচ্ছেন, তার মানে আপনি আরেকটা রিস্ক নিয়ে কিন্তু দেশে যাচ্ছেন। আপনি কবে আসতে পারবেন সেটা এখনো পর্যন্ত কেউ গ্যারান্টি দিতে পারবেন, কেউ সেও দিতে পারবে না। তো আমার মতে যারা এখানে ভালো আছেন, 3,000-4,000 রিয়াল টিকিটের দাম হলো, যাদের জন্য সমস্যা নেই তারা এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। আচ্ছা, বাংলাদেশে যারা আছেন যারা প্রশ্ন করেছেন যে আপনার কবে আসতে পারবেন, আপনার কবে আসতে পারবেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে আসতে পারবেন না। আর বিমান কেন খালি আসছে, আপনাদেরকে কেন নিচ্ছেন, এটা অনেকে প্রশ্ন করেছেন। সৌদি গভর্নমেন্ট, আপনারা জানেন যে কিছুদিন আগে সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটের একটা আবেদন করেছিল, ইয়ে করা হয়েছিল যে বিশেষ ফ্লাইট দেওয়া হবে। তো আমাদের বাংলাদেশ, বাংলাদেশের আকাশপথ ক্লিয়ার না করে না বিধেয় আমরা যেতে পারি নাই। সেম লাইক সৌদিতে বাংলাদেশে যারা আছেন তারা সৌদি আরবের আপনাদেরকে রিসিভ না করা পর্যন্ত, ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা এখানে কি ইন করতে পারবেন না। তো এই জন্যই বলছি বাংলাদেশে যারা আছেন তারা হয়তো আসতে পারবেন, ইনশাল্লাহ আসতে পারবেন, পরিস্থিতি স্বাভাবিক হলে, সৌদি গভর্নমেন্ট থেকে কোনো একটা নির্দেশনা দেওয়া হলে হয়তো স্বাভাবিক পর্যায়ে আপনারা আসতে পারবেন, দেশে যারা আছেন, এটা হচ্ছে দেশে যারা আছেন। তো বিমান যদি 20 বারও সৌদিতে ইন করে, সৌদি গভর্নমেন্ট থেকে পারমিশন না দেওয়া পর্যন্ত আপনারা একজন যাত্রীও কি সৌদিতে ইন করতে, মানে সৌদিতে আসতে পারবেন না। তো আপনি তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এরই মধ্যে যাদের ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে আপনাদের জন্য, যদি যখন সৌদি গভর্নমেন্ট বলা হবে যে আমার প্রবাসী যারা আছে, যারা যার যার নিজ দেশে আছে, তারা ইন করার জন্য যখন তাদেরকে পারমিশন দেওয়া হবে, তখন সৌদি গভর্নমেন্ট অবশ্যই আপনাদেরকে কি যে কোনো একটা রাস্তা ঘোষণা আমাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, জানিয়ে দিবে, সেটা আমরা আপনাদেরকে তাড়াতাড়ি জানিয়ে দিব। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে মন খারাপের কিছু নেই, আল্লাহ আল্লাহ করুন, দোয়া করুন, অবশ্যই আপনারা আসতে পারবেন। আর এখানে ভালো অবস্থায় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো যে আপনারা এখানে থাকা ভালো, যাওয়ার দরকার নেই। এবার আসেন বিশেষ ফ্ল্যাট। বিশেষ ফ্ল্যাটটা আমি মন্ত্রী মহোদয়কে যে কথাটি বলেছিলাম যে বিশেষ ফ্ল্যাটটা তাদের জন্য, এক হচ্ছে অসুস্থ যারা আছেন, যাদের এখানে দেখাশোনার কেউ নেই, যারা বিছানায় পড়ে আছে, যাদের খুবই যাওয়া জরুরি, আমি এই বিশেষ ফ্ল্যাটটা তাদের জন্য চেয়েছিলাম, যাদের যাওয়াটা খুব জরুরি তাদের জন্য এই বিশেষ ফ্ল্যাটটা চেয়েছিলাম। এখন এই বিশেষ ফ্ল্যাটের মধ্যে অনেকে আছেন যারা ভালো অবস্থায় আছেন, তারা কিন্তু গিয়ে কোনো লাভ নেই। আপনারা ওদেরকে সুযোগ করে দেন, কাদেরকে সুযোগ করে দিবেন, যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে। আর বলেছিলাম যারা ভিজিটে যারা আছে তাদেরকে, তাদের জন্য ভিজিট যারা যারা আছে, যারা এখানে আটকা পড়ে আছে, বাবা মাকে নিয়ে আসছেন ওমরা করানোর জন্য, তো অনেকে হয়তো একবার ওমরা করেছে, অনেকে হয়তো ওমরা করাতে পারেননি, তারপর ছেলে সন্তানকে নিয়ে আসছেন, ওয়াইফকে নিয়ে আসছেন, যারা ভিজিটে আসছেন, যারা আটকা পড়ে গেছেন, এখন সে নিজে চলতে পারছেন না, তার ফ্যামিলিকে সে এখানে কীভাবে রাখবেন, এই বিষয়গুলো আছে। অনেক ফ্যামিলি আছেন এখানে এসে আটকা পড়েছেন, মানবতার জীবনযাপন করছেন, তাদেরকে পাঠানোটা ফরজ বলে মনে করছি, দায়িত্ব বলে মনে করছি। তাই আপনার, শুধু আমার না, রিয়ে দূতাবাসের না, বিমানের না, আপনাদের সবার দায়িত্ব যে যে ভিজিটে যারা সেখানে আটকা পড়েছে, যারা যেতে চায় তাদেরকে সুযোগ করে দেওয়া, অসুস্থ যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়া, গেল প্রথম বিষয়। এবার আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। আজকে আমার লাইভের মাধ্যমে আমি একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। আমি এ পর্যন্ত আমার লাইভে যে যে অসুস্থ রোগীগুলোকে উঠে নিয়ে এসেছি, আমি ভেবেছিলাম সবাইকে পাঠাতে পারবো। কালকে আমি আমাদের লেবার উইংয়ের সাথে আলাপ করে যে বিষয়টি আমি জানতে পেরেছি, লেবার উইং থেকে যে বিষয়টি আমি আপনাদেরকে জানাতে চাই, মানে আলোচনার প্রেক্ষিতে যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে, দেখেন আমাদের সময় আছে যদি 20 তারিখে যদি বিশেষ ফ্ল্যাট হয়ও 10 দিন, আমি যে যে রোগীগুলোকে চিহ্নিত করে তুলে এনেছি সেই রোগীগুলো অনেকে অবৈধ, তাদের বৈধতা নেই, অনেকে মামলা চলছে, অনেকের হরুপ আছে, অনেকেরই ক্যামা স্পেয়ার। তো এই যে মামলা চলছে, একটা মামলা সমাধানে কিন্তু অনেকটা সময় প্রয়োজন আছে, 1 মাস 2 মাসের সময় প্রয়োজন আছে একটা মামলার।
একটা হুরুবুল লোককে গিয়ে যাওয়া যাতে সবকিছু ঠিক করে ফিঙ্গার দিতে, ফিঙ্গার দিত কি তার বাসমা, যেটা আমরা বলি বাসমা দিতে তার প্রয়োজন আছে কদিন জানেন? তাও 20 দিনের উপরে, 1 মাসের মতো সময় তো লাগবেই, আর বর্তমান পরিস্থিতিতে আরো সময়টা বেশি লাগতে পারে। তার মানে অসুস্থ যারা আছেন, যারা অবৈধ হয়ে অসুস্থ আছেন, তারা এই ক্ষণিক সময়ের যে বিশেষ ফ্ল্যাটের সুযোগ দিয়েছে সেটার মধ্যে যেতে পারবেন না। এটা হচ্ছে দুঃখজনক আমাদের জন্য, যেতে পারবেন না। এবার আশার বাণী যেটা, আশার বাণী যেটা সেটা হচ্ছে আপনারা যারা যাদের যারা লিগেল আছেন, যাদেরকে আমার মেয়াদ আছে, যারা অসুস্থ ফিল করছেন, যারা অসুস্থ, করোনা ভাইরাস না, অসুস্থ, হাতের সমস্যা, ব্রেন স্ট্রোক, তারপর অনেকে অনেক ধরনের সমস্যা আমি দেখেছি, অনেকে এসেছেন, তারা আমাকে বলবেন, তাদের আবেদনগুলো আমি করব, তাদের আবেদনগুলো আমি নিহন করবো এবং তা আপনাদের নিয়ে আমি লড়বো, আমি চ্যালেঞ্জ করবো, সমস্যা নেই। ক্লিয়ার? যাদের আগাম ইকামা আছে, যাদের বৈধতা আছে, যারা অসুস্থ, দেশে যাওয়ার দরকার, চিকিৎসা পাচ্ছে না, এখানে পরিবারের কাছে যাওয়া দরকার, তাদের জন্য আমি আবেদন করব, আমি আবেদন করব। কিভাবে? আপনারা শুধু আমাকে আপনাদের ইকামা ফটোকপি, পাসপোর্ট ফটোকপি পাঠিয়ে দিন। আপনারা যদি আবেদন করতে পারেন তো ভালো, আমার এখানে লিঙ্ক দেওয়া আছে। আবেদন করতে না পারলে, আপনারা যদি না পারেন আবেদন করতে, আমাকে বলবেন, আমি আবেদন করব এবং আপনাদের ফাইলগুলো নিয়ে, আপনারা রিয়ার থেকে 10 জন হন, 20 জন হন, 50 জন হন, 100 জন হন, আপনাদের ফাইলগুলো নিয়ে আমি সরাসরি মান্যব আমাদের রাষ্ট্রদূতের সাথে আমি কথা বলবো, রাষ্ট্রদূতের হাতে দিয়ে আসবো যে আমি এই এই রোগ লোকগুলো, তারা বৈধতা বৈধ বৈধ প্রবাসী এবং তারা অসুস্থ, তাদেরকে দেশে যাওয়া দরকার, এই এই লোকগুলোর ফ্লাইট টিকিট প্রাধান্য পাবে আগে, এটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? আপনারা বুঝতে পেরেছেন? আপনারা যারা অসুস্থ, যাদের এইটা আমার মেয়াদ আছে, তারা আমাকে জানাবেন, কোনো সমস্যা নেই, আমাকে জানাবেন। যদি আপনি আবেদন করতে না পারেন, আপনাদের আবেদনের আপনাদের যাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেবো, ইনশাল্লাহ আমি করে দেবো। তো দোয়া করবেন এবং আপনারা আবেদন করার চেষ্টা করেন, আমার এখানে উপরে লিঙ্ক আছে, আবেদন করার চেষ্টা করেন, একটা পোস্ট আছে আমার এআরিতে, আর আবেদন করতে না পারলে আমাকে আমার সহযোগিতা নিতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে টিকিটের ব্যবস্থা করে দিতে ইনশাল্লাহ। তবে যারা সুস্থ আছেন, যারা ভালো আছেন, তাদের জন্য কিছু করতে পারবো না আমি, তাদের জন্য কিছু করতে পারবো না বলে আমি ক্ষমা চাচ্ছি এই আর কি। যাই হোক, কিছু কমেন্ট পড়ে লাইভ থেকে বিদায় নিবো। লাইভটুকু আপনারা সবাই শেয়ার করবেন, লাইভটুকু শেয়ার করলে আশা করছি যারা অসুস্থ অবস্থায় পড়ে আছেন তাদের জন্য উপকার হবে, যারা দেশে আছেন তাদের তাদের জন্য উপকার হবে, এবং যারা বুঝতে চান না তাদের জন্য এই লাইভটুকু উপকার হবে বলে মনে করছি। আর যাই হোক, অনেক অনেক কমেন্ট করেছে, আমি কিছু কমেন্টে যাই। কী ব্যাপার, আমার নাক নাক জাম হয়ে আছে কেন? ওকে, তাহলে খোঁজ নিয়ে লাগা লাগছে, আমি এখন যেতে পারবো তাহলে খোঁজ নিয়ে? আচ্ছা ভাইয়া, আমার মা কান্না করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে, আমার ভাইয়ের জন্য, ভাইয়ের কিস আপনার অসুস্থ, জান্নাতুল ফেরদৌস মিমি, আপনার ভাই অসুস্থ, কী অসুস্থ আপনার ভাই? যদি ইকামা, আমি যেটা বলছিলাম, থ্যাংকস এ লট নিহন ভাই, জি ধন্যবাদ জুনাইদ ভাই, আমি যেটা বলছিলাম, আপনার ভাইয়ের যদি, আপনার ভাই যদি সব কিছু ঠিক থাকে, মানে আমি যেটি বলতে চাচ্ছিলাম, আপনার ভাই যদি ইকামা, পাসপোর্টের সব কিছু ঠিক থাকে, তাহলে আপনার ভাইকে আমরা 10 দিনে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি তো কাজ করেছি, আমি তো এই 3-4 মাস ধরে আপনাদের নিয়ে কাজ করেছি, তাই না? আপনাদের নিয়ে কাজ করছি, তো এই কাজটা আপনাদের নিয়ে করবো। আপনারা যারা অসুস্থ আছেন, আমি যেহেতু অসুস্থ লোকদের নিয়ে, অসহায়দের জন্য কাজ করছি, এই কাজটা আপনাদেরকে নিয়ে করবো, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা অসুস্থ আছেন, আপনার সব কিছু ঠিক আছে, আপনাদের যাওয়া যাতে দৌড়াদৌড়ি করতে হবে না, আমি আপনাদের দেশে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আবার মহিলা সিট থেকে পাসপোর্ট রেনু করা, আচ্ছা রেনু পাসপোর্ট, যাদের যাদের হুরুপ আছে তাদের জন্য কি, যাদের হুরুপ আছে, যারা যাদের বৈধতা নেই, তাদেরকে অপেক্ষা করতে হবে, হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরকে কি অপেক্ষা করতে হবে। যে অনেকে কমেন্ট করেছেন, চেষ্টা করবো কমেন্টগুলো পড়ার, পরবর্তী পড়ে নিব কমেন্টগুলো। তো আজকের লাইভের মূল মূল বিষয় যেটি ছিল, আপনারা একটু শেয়ার করতে পারেন, বিষয়টা এটি ছিল যে যারা অসুস্থ অবস্থায় তাদেরকে বিশেষ ফ্লাইটে, আমি তাদের বৈধতা আছে এবং অসুস্থ, তাদেরকে বিশেষ ফ্ল্যাটে তাদের প্রাধান্য প্রথম সারিতে রাখছি, দ্বিতীয় সারিতে যারা এখানে এসে আটকে পড়েছেন, যেমন ভিজিটে, যেমন আপনার ভিজিটে জিয়ারাতে যারা এসেছেন, যারা আটকে পড়েছেন, তাদের প্রাধান্যটা আগে রাখছি এই আর কি। তো সবাই দোয়া করবেন, আমি চেষ্টা করবো এদেরকে আগে পাঠাতে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। আচ্ছা, আর রিয়াদের আজকে আপডেটটা, 129 জন হচ্ছে রিয়াদের, রিয়াদে টোটাল মৃত্যুবরণ করেছে করোনা ভাইরাসে, আর জেদাতে 171 জন।
ঠিক আছে, এই ছিল আপডেট আর কি, শেষ আপডেট। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।